প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কেতিয়ালৈ ওড়িশাৰে পহঁচিব সেই ভূৱনেশ্বৰ বিমান বন্দৰতে স্বতন্ত্ৰ এয়াৰক্ৰাফ্ট লেণ্ড কলপেৰে সুৰু বায়ুসেনাৰ হেলিকপ্টৰ তিনিটি হেলিকপ্টৰ ব্যৱস্থা ৰচিছে সিধাচখে যাযপুৰ জিলা চণ্ডিখোলৰ বেনাপুৰ পড়াতে আসি পৌঁছবে বর্তমান মুন্ডীখোল বেণাপুর পড়িয়া মু ক্যামেরা পর্সন উমেশ কু সে দেখেবে এই পড়ার দৃশ্য এবং এটি কিপরভাবে ব্যবস্থা করা যাই এটি দুইটি কার্যক্রম রয়েছে গোটিয়ে হইছে দলীয় কার্যক্রম এবং অন্যটি হইছি সরকারি কার্যক্রম সরকারি কার্যক্রম আমি টিকি সে বিষয়ে আলোচনা করা যা হিসাব রয়েছে পাখাপাখি উনিশ হাজার ছশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পর শিলা এবং উদ্ঘাটন করবে প্রধানমন্ত্রী এবং বিশেষভাবে এতে জাতীয় রাজপথ ଠୁ ଆରମ୍ଭ କରିକି ରେଳ ପ୍ରକଳ୍ପ ତୈଳ ଗ୍ୟାସ୍ ସମ୍ବନ୍ଧୀୟ ପ୍ରକଳ୍ପ ଏବଂ ତା' ସହିତ ଆଟୋମିକ୍ ଏନର୍ଜି ଅର୍ଥାତ୍ ଆଣବିକ ଶକ୍ତି ସମ୍ବନ୍ଧୀୟ ପ୍ରକଳ୍ପ ରହିଛି ତେଣୁ ଏହି ଯେଉଁ ପ୍ରକଳ୍ପ ଗୁଡ଼ିକ ଓଡ଼ିଶା বাসশাৰ অৰ্থনৈতিক অভিবৃদ্ধি দিগৰে নিশ্চিতভাৱে ভৱিষ্যতৰে অনেক সহায়ক হ'ব কাৰণ জাতীয় ৰাজপথ গুড়িক যেতিয়া সম্প্ৰসাৰিত হ'ব যেতিয়া যাতায়াত সুগম হ'ব আৰু পৰিবহনৰ সম্ভাৱনা যেতিয়া বৃদ্ধি পাইব ওড়িশাৰ অৰ্থনীতি সতে সমৃদ্ধ হৈ পাৰিব যা প্ৰধানমন্ত্ৰী স্বপ্ন দেখিছোঁ যে দুই হাজাৰ সতচা সুদ্ধা দেশকু বাকশিত ৰাষ্ট্ৰৰে ভাৰতক বাকশিত ৰাষ্ট্ৰ পৰিণত কৰা তা দৰে পদক্ষেপ বুলি কোৱা যায় পাৰিব কাৰণ ইয়াৰ পূৰ্বৰ ফেব্ৰুৱাৰী তিনেৰে তেতিয়াহে পুরা আসিস প্রধানমন্ত্রী সেটিমধ্য হাজার হাজার কোটি টঙ্কার প্রকল্প শিলানাটন করে এবং বিশেষভাবে আজ কার্যক্রম উপরে যদি আমি নজর পকাইবা এটি প্রধানমন্ত্রী পাখাপাখি দুইটা পঁয়চাশ অর্থাৎ অপরাহে পচাবার যা সূচনা রয়েছে এটি পচাবপরে প্রথমে যে সরকারি কার্যক্রম অর্থাৎ যে উদ্ঘাটন কার্যক্রম রয়েছে প্রথমে প্রধানমন্ত্রী এবং তাবর্তী সময় যে গ্যারেটি সমাবেশ রয়েছে বিজেপি যা টাৰ্গেট ৰখিছে যে অপ্সিবাৰ চাৰিশ পাৰ তিছৰি বাৰ মোদী চৰকাৰ সেই টাৰ্গেটকুকি বিভিন্ন দেশৰ বিভিন্ন কোণ অকোণৰে প্ৰধানমন্ত্ৰীকৰ গছ ৰ সেই ক্ৰমৰ ওড়িশাৰে আজি প্ৰধানমন্ত্ৰীকৰদ পঢ়িব এতিয়া পাখা পাখি যা এষ্টমেট কৰা লক্ষু ওৰ্ জম হ'ব কটক কেন্দ্ৰা পা জগতসিংপুৰ ভদ্ৰক আৰু য ପାଞ୍ଚଟି ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରୁ ଲୋକମାନେ ଏଠାରେ ଆସିବେ କର୍ମୀମାନେ ଆସିବେ ବିଧାୟକ ସାଂସଦ ସମସ୍ତେ ଆସିକି ଏଠିକି ପହଞ୍ଚିବେ ବିଜେପିର ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ସମସ୍ତଙ୍କ ମନରେ ଏହି ଉତ୍କଣ୍ଠା ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆଜି କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବେ କାରଣ ଆଉ ମାତ୍ର କିଛି ଦିନ ପରେ ଯେଉଁ ନିର୍ବାଚନ ତାରିଖ ମଧ୍ୟ ଘୋଷଣା ହୋଇଯିବ ଏବଂ ଦୁଇହଜାର ଚବିଶ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ମହାସମର ଏଥର ସମଗ୍ର ଓଡ଼ିଶା ଦେଖିବ এবং বিশেষভাবে যেহেতু ওড়িশার উভয় বিধানসভা এবং লোকসভা নির্বাচন হওয়াপি যাওছে লোকসভার পাখাপাখি ষোলরু অধিক সিট এবং বিধানসভার অশি রু ঊর্ধ্ব সিট জিতি বিজেপি লক্ষ্য রক্ষি তেমন মোদীকর গুরুমন্ত্র আজি কর্মী মানে নেবে নবে এবং তা কিপরভাবে গ্রাউন্ডে পঁচাইবে যে মোদি গ্যার্টি কথা কুয়া প্রত্যেকটি কেন্দ্র সরকার যোজনার মোদি গ্যার্টি রয়েছে তাহা আবাস যোজনা হো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা হো বা উজ্জলা যোজনা যেতে প্রকার ໂພຼແກსიບ પ્રોગ્રામ રહી છે પ્રધાનમંત્રી કોર વિશેષકરી વિશ્વકર્મા યોજના રહી છે જહા દ્વારા કી કારીગર માને અધિક કુશળ હોઈ પરબે એવંગ તાંગ રોજગાર બડી પર કુરસ કૃષક માને કુપાઈ સેમતી પ્રધાનમંત્રી કિસાન નિધિ યોજના રે સહાયતા જોગઈ દઉંચંત કેન્દ્ર સરકાર તણો એઈ 24 નિર્વાચન નિશ્ચિત ભાવ રે ગોટીય નિર્ધારક લડાઈ હો બોલી કવા જઈ પરબો এবং ওড়িশা বিজেপি নিশ্চিত ভাবে বেশ উৎসাহিত রয়েছে বর্তমান হুয়ে তো স্টেজ খালি রয়েছে এবং এই পরিসর বেণাপুর পড়িয়া পরিসর খালি রয়েছে কিন্তু কিছু সময় পরে এটি লক্ষাধিক লোক সমাগম হব অপেক্ষা কে ঘন্টা পরে আসে পৌঁছিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সমস্ত অপেক্ষা করে রয়েছেন বিশেষ করে রাজ্য বিজেপি বেশ উৎসাহিত রয়েছে বহুত বহুত ধন্যবাদ প্রদীপ্ত মহাপাত্র আমার সহ বহুত যদি आम भिडी भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं।